আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্ট পর্যন্ত মানে সর্বশেষ পর্যন্ত আমরা ক্যাটাগরিতে ছিলাম, তো লাস্ট অনেক দিন গ্যাপ গেছে, আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করা হয় নাই, তো আজকে থেকে আমরা আবার শুরু করতেছি। এখানে প্রথমে কিছু কথা বলে রাখি, আমরা তো এতদিন যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা বা হচ্ছে ইকমার্সটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন না, তো এর ফলে যেটা হয় আমরা ভিউতে যেভাবে কাজ করি, যেমন ধরেন আমরা সবসময় কী করি, এখানে ভিউ কম্পোনেন্ট তৈরি করি, এটাকে তারপর ফ্রন্ট এন্ড ইউজ করতাম, এরকমই তো। কিন্তু এর প্রবলেমগুলো একটু দেখায় যে আসলে কী প্রবলেম হয়। যেমন আমাদের এখানে দেখেন কিছু কম্পোনেন্ট আমরা তৈরি করছিলাম, কার্ড ডিটেলস, চেক আউট, ইনভয়েস, প্রোডাক্ট ডিটেলস, হেডকোয়ার্টার। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যেমন চেক আউট, এটা কিন্তু আমাদের সব পেজে দরকার নাই, প্রতি পেজে গিয়ে আমাদের এই কম্পোনেন্টটা আছে নাই, কিন্তু শুধুমাত্র আমরা যে চেক আউট পেজে যাই ওই পেজে গিয়ে এই চেক আউট কম্পোনেন্ট আমরা পাই। কিন্তু এই এখানে অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরেন আমরা যদি এটাকে ওপেন করি অ্যাপ ডট জেএসটা, এখানে দেখেন এটা সাইজ এখন কত আছে, প্রায় 1.62 মেগাবাইট। হ্যাঁ, তো আপনি এরকম এখানে যত বেশি কম্পোনেন্ট বাড়াইতে থাকবেন তত হচ্ছে এই ফাইলের সাইজ বাড়তে থাকবে। তাহলে বলতে পারেন প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আপনি যখন যে পেজেই যাবেন ওই পেজে ধরেন এই এমবি নিয়ে লোড হবে, তো কারো যদি নেট স্পিড কম থাকে তো তাহলে চিন্তা করতে পারতেছেন যে কী পরিমাণ সময় লাগতে পারে। তো আসলে এটা থেকে এখন সলিউশন কি, সলিউশন হচ্ছে আমরা এখন আর এই ভিউতে কম্পোনেন্ট তৈরি করবো না, যেহেতু লারাভেলে কী করা যায়, আমরা লারাভেলের ব্লেডটাকেই এই টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র এতদিন তো এরকম টেমপ্লেটের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম, মানে এখানে কম্পোনেন্টের কাজটা সব সেরে ফেলতাম, তো ওই কাজগুলো এখন থেকে আমরা কাস্টম জেএস ফাইল তৈরি করে নিব, ওইখানে তৈরি করব। তো এটা যেটা হবে, দেখা গেছে এই পেজের যে পেজের জাভাস্ক্রিপ্ট ওই পেজে কাজ করবে, তো আপনার সুবিধা হবে যে পেজটা ভারী হবে না, লোডিং টাইম অনেক কমে আসবে, তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে একটা সমস্যা হয়, আপনি ভিউ তো নর্মালি ইউজ করতে পারবেন, আমরা একদম ভিউয়ের প্রথমে দেখেছিলাম যে ব্লেডের নিচে কীভাবে ভিউ কম্পোনেন্ট নিয়ে কাজ করা যায়, আচ্ছা সরাসরি এখানে ভিউ কল করে ভিউ ক্লাস কল করে কীভাবে কাজ করা যায়। কিন্তু প্রবলেম হয় শুধুমাত্র স্টোর কানেক্ট নিয়ে, হ্যাঁ স্টোরটা কানেক্ট করা যায় না, কারণ আপনি নর্মাল ভিউ ভিউ এসপিডিএন ইউজ করেও করতে পারবেন, কিন্তু আপনি যখন স্টোর নিয়ে কাজ করবেন দেখা গেছে এই আমরা যে কাস্টম জেএসে যে কাজগুলো করি আর কি, ধরনের মেন জেএস, সেখানে এসে আপনি আর ওই স্টোরটা নিয়ে কাজ করতে পারবেন না। আমরা আজকে দেখবো কীভাবে স্টোর সহ কানেক্ট করতে হয়। তো এই জন্য প্রথমে আমরা দেখি এতটুকু ঠিক আছে কিনা। তো লাস্ট ক্লাসে মেবি আমরা এই প্রোডাক্ট গ্রেডের যে স্টিমটা ছিল ওইটা নিয়ে আমরা কম্পোনেন্ট তৈরি করেছিলাম, তো আমি ওই কাজটা করেছিলাম ল্যাপটপে, আজকে ওই আগের ফাইলটাই আছে, আবার লাস্ট ক্লাসে মেবি আমরা কাজও করিনি তেমন, শুরু হওয়ার আগে ক্লাস শেষ হয়ে গেছিলো। তো এখন দেখেন এখানে হচ্ছে আমি ক্যাটাগরিটা ফাঁকা রেখে দিচ্ছি, এখানে আমাদের কোনো কাজ নেই, আর যেহেতু ভিউতে এখন থেকে আর কাজ করতেছি না, আমি ভিউর কম্পোনেন্টে কাজ করতেছি না, সে কারণে হচ্ছে আমরা এখানেই কাজ করবো আর কি। তো আমি ওই ওখান থেকে আবার কাট করে নিয়ে এখানে রেখে দিচ্ছি, আর এখান থেকে আপাতত আর এই আইডিটা এখান থেকে মুছে দিচ্ছি, অ্যাপ ডট জেএস যে আমরা কানেক্ট করেছিলাম সম্ভবত সবার শেষে ছিল, ক্যাটাগরি প্রোডাক্ট। আমরা এটাকে আপাতত স্টপ রাখছি যাতে কোনো কনফ্লিক্ট না হয়, তো আমি অনেক কিছু এখানে কেটে দিই যা যা দরকার নেই। ওকে, এখন এখানে আসেন, তো আমরা প্রথমে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাই, সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিনের যে জাভাস্ক্রিপ্ট ফাইল ছিল সেখানে বানাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই সরি ওয়েবসাইটের ভিতরে বানাই, ওয়েবসাইটের মধ্যে আমরা ফোল্ডার নিচ্ছি, এটার নাম দিয়েছে ভিউ। এই ভিউয়ের মধ্যে হচ্ছে আমরা এই প্রতিটা ইন্ডিভিজুয়াল পেজের জন্য যদি আমাদের জাভাস্ক্রিপ্ট ভিউ দিয়ে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ভিউটা ইউজ করব। তো এখন আমরা এখানে একটা নতুন ফাইল বানাই, এটার নাম দিচ্ছি ভিউটা জাস্ট বোঝার জন্য আর কি, যে এটা যে ভিউ ফাইল আপনিও যখন পরবর্তীতে বুঝবেন সহজে বুঝবেন। আচ্ছা, এটা গেল, দেন
এটাকে আবার কানেক্ট করতে হবে এখানে। হ্যাঁ, তো আমরা এটাকে যে কাজটা করি আমাদের ই-কমার্স ব্লেডে, এখানে কাস্টম ডট জেএস ছিল না, আর এখানে আর কি করবেন, এত পরিমাণ কাস্টম জেএস। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমরা এটাতে পুশ করলেই হবে কাস্টম জেএস এ। আমরা এখান থেকে কি করব, বি পুশ জেএস। আচ্ছা এখন এখানে কি করবেন, এখান থেকে স্ক্রিপ্টটাকে কানেক্ট করে দাও, তাহলে হচ্ছে অন্য কোথাও পাবে না, জাস্ট এই পেজের সাথে এটা কানেক্ট থাকবে। এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে আমাদের কন্টেন্টস এসআইটি ওয়েবসাইট, দেন বাকিটা কিন্তু স্ল্যাশ দিয়ে দিয়ে দাও। ভিউ স্ল্যাশ হচ্ছে কি প্রোডাক্ট পেজ ভিউ। ওকে, তো আমরা মোটামুটি এটাকে কানেক্ট করে ফেললাম, তো চেক করে নিতে পারেন যে কানেক্ট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে রিলোড দিলে আপনি পেয়ে যাবেন এখান থেকে, যদি রিলোড দেন, যদি এরর থাকে এরর আসতো, এরর নাই। হ্যাঁ আচ্ছা, এরর পাইছে, এই পেজটা পাইনি কন্টেন্টস। আচ্ছা ওয়েব এইট হয়ে গেছে, ওয়েবসাইট বানানো হয় নাই, বানানটা ঠিক করে দেন। আচ্ছা এখন দেখেন কানেক্ট হয়ে গেছে। আচ্ছা পরবর্তী কাজ, আচ্ছা এটা অন্য এরর, আমরা পরে সলভ করে নিব। এটা পাচ্ছে না কেন, কন্টেন্টস স্ল্যাশ ওয়েবসাইট। আচ্ছা আরেকবার চেক করি বানানটা, মেবি ভুল হয়েছে কিনা, কন্টেন্ট স্ল্যাশ ওয়েবসাইট। প্রোডাক্টস ছিল আমাদের, যে প্রোডাক্ট, ঠিক আছে এখন ঠিক আছে, আশা করি কাজ করবে। আচ্ছা এখন দেখেন মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, আমাদের ফাইল আছে। এখন হচ্ছে এই পেজের সাথে ভিউকে কানেক্ট করবেন কীভাবে, ভিউ কানেক্ট করার জন্য এই সিস্টেমটা সহজ, আমরা শুধু এখান থেকে যে কাজটা করতাম ওই কাজটা এখন নিচে করবো আর কি। অ্যাপ ডট জেএস দেখেন, এতটুকু কপি করে এখন এখানে নিয়ে আসুন, ঠিক আছে। এখানে কি কি আছে দেখেন, ক্যাটাগরি প্রোডাক্ট, হ্যাঁ আমরা ক্যাটাগরি প্রোডাক্ট এখান থেকে মেবি কেটে দিয়েছিলাম, না আছে চলবে, ঠিক আছে যদি চলে। এখন দেখেন ক্যাটাগরি প্রোডাক্ট আর হচ্ছে স্টোর, স্টোরটা হচ্ছে এখন পাবে না, একটা এরর দিবে, সো এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যত ভিউই করবেন আপনাকে আর কম্পাইল করতে হবে না, তো যে যেভাবে মন চেয়ে কাজ করতে পারবেন আর কি, আপনাকে এখানে যেরকম প্রতিবার এনপিএম ওয়াচ করে আপনাকে কম্পাইল করা লাগতো, তো নর্মালি এই জেএস এর মধ্যে আপনার কম্পাইল করার প্রয়োজন নাই। এখানে যেটা হয়, আমরা এখানে এই জাভাস্ক্রিপ্টে যত কাজ করি সে হচ্ছে এগুলোকে কম্পাইল করে যে অ্যাপ ডট জেএস এ কনভার্ট করে দেয়, যে এখানে যে অ্যাপ ডট জেএস টা আছে আমরা মূলত এটা নিয়ে কাজ করি আর কি, এটার উপরে পুরো সাইটটা রেন্ডার হয়। তো যেহেতু আমরা আলাদা করে করতেছি না, আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যেই করতেছি, এই কারণে হচ্ছে আপনার আর কম্পাইল অন করতে হবে না, কম্পাইল না আসলে বিল্ডটা অন করতে হবে না আর কি। এখন হচ্ছে এখান থেকে রিলোড দেন, এখানে কোনো এরর আসে কিনা আমরা দেখি, কোনো এরর নেই। হ্যাঁ আর যদি না থাকে তাহলে এখান থেকে ভিউটা একটু চেক করেন যে আমাদের প্রোডাক্টটা পাইছে কিনা, দেখেন এই যে প্রোডাক্ট হেডার কার্ড পাইছে। আরেকটা রুট দেখেন, এই রুটটা হচ্ছে আমাদের এই রুটটা, হ্যাঁ যে এখান থেকে, তো এখন কোনো ডেটা নেই কারণ আমরা দেখতেছি না যে আসলে কোথাও পাইছে কিনা। চেক করার জন্য আমরা এখানে কিছু ডেটা দিয়ে রাখি, ডেটা দিলাম ধরেন সব কিছু আগের মতোই থাকবে, একটু চেঞ্জ আর কি, শুধু ফোল্ডারটা চেঞ্জ করলাম, যাকে আমরা ভিউ ফোল্ডারে করতাম এখন আমরা নিয়ে আসছি, শুধু আমাদের ফাইল সাইজ বেড়ে যাচ্ছে এই কারণে। তো রিটার্নে এসে আমি ধরেন কিছু লিখলাম, নেম হচ্ছে দিলাম টেস্ট, পেজ দিলাম হচ্ছে ক্যাটাগরি। এখন দেখেন যদি রিলোড দেন এখান থেকে, দেখেন এই যে নেম আর টেস্ট, তার মানে ভিউ কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে কি, আমাদের কানেক্ট করতে হবে আপনার এটার নাম কি, স্টোরটা কানেক্ট করতে হবে, ঠিক আছে।
তো স্টোর কানেক্ট করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নেব, হ্যাঁ, যে ভেরিয়েবলটা আমরা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। কারণ এখানে দেখেন আমরা মূলত কী করি, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোরটাকে নিয়ে নিছি, দেন ওই স্টোরটাকে আমরা সব জায়গাতে ইউজ করি। হ্যাঁ, তো এখন যে কাজটা করবেন এটা নিচে একটা ভেরিয়েবল নেবেন, এটা নাম হচ্ছে উইন্ডো ডট আমরা দিলাম। উইন্ডো হচ্ছে একটা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, যেটা হচ্ছে আপনি এই আপনার ওয়েব পেজের যে কোনো প্রান্ত থেকে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তাহলে ভেরিয়েবলটা হচ্ছে অবজেক্ট টাইপ ভেরিয়েবল, এর মধ্যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি যার নাম দিলাম হচ্ছে দিলাম ভিউ স্টোর। তো ভিউ স্টোর দেওয়ার পরে আপনি এখানে যে কাজটা করতে পারেন এই পুরোটাকে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো দেওয়ার পর দেখেন আমি এই ভিউ স্টোরটাকে আমরা এখানে লোড করবো, এই যে আমাদের যে প্রোডাক্ট ভিউ যে আছে আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, দিলাম যে ক্রিয়েটেড। তো ক্রিয়েটেডে কী হবে, আমরা ধরেন লগ করবো, কনসোল লগ উইন্ডো ডট ভিউ, ওই ভেরিয়েবলটাকে উইন্ডো ডট ভিউ দিয়ে অ্যাক্সেস করেন, তাহলে আর এরর দিবে না, মাঝে মধ্যে ভেরিয়েবলটা পায় না। নর্মাল হচ্ছে উইন্ডো ডট ভিউ দিলে আপনি শুধুমাত্র ভেরিয়েবলটাকে কল করতে পারবেন, আপনাকে উইন্ডো ডট আর ইউজ করতে হবে না। তো যেহেতু এটা একটা ক্লাসের মধ্যে আমরা ইউজ করতেছি নিউ ভিউ, তো এই কারণে অনেক সময় পায় না, যেমন এক্সিস্টটা কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আছে আমরা ইউজ করতে পারি। আপাতত উইন্ডো ডট ভিউ স্টোরটা ইউজ করেন যাতে কোনো এরর না আসে। এখন দেখেন আমরা যদি রিলোড দিই এখান থেকে আনডিফাইন্ড আসছে, ঠিক আছে, উইন্ডো ডট ভিউ স্টোরটা, এর কারণ হচ্ছে আমাদের উইন্ডো ডট ভিউ স্টোরটাকে আমরা কম্পাইল করি নাই। তো এখন আসেন, এখন কেন কম্পাইল করার প্রয়োজন একটু আগে তো বলছি লাগবে না, কারণ হচ্ছে দেখেন আমাদের এই উইন্ডো ডট ভিউ স্টোরটা আসতেছে আমাদের অ্যাপ ডট জেএস থেকে, হ্যাঁ, কিন্তু ভিউটা আমাদের এখানে যে ভিউটা ইউজ করতেছি এটা কিন্তু অ্যাপ ডট স্টোর থেকে আসতেছে না, এটা আসতেছে ভিউয়ের যে আমাদের প্লাগিনটা আছে বা হচ্ছে আমাদের ভিউয়ের যে লাইব্রেরি আছে ওখান থেকে, যার কারণ হচ্ছে ভিউর জন্য লাগবে না, কিন্তু স্টোরের জন্য কী করতে হবে আমাদেরকে এই এনপিএম রান ওয়াচ বা এনপিএম রান ডেভ, এটা যখনই এডিট করবেন এখানে এটা রান করতে হবে। আমরা এনপিএম রান ওয়াচটাই রান ইউজ করি, যাতে কি হয় বারবার এনপিএম রান ডেভ ইউজ করতে না হয়, তো একটু সময় নেবে। দেন হচ্ছে আমরা আরেকবার চেক করে নিব যে আমাদের স্টোরটা কানেক্ট হচ্ছে কিনা বা স্টোরটা আমাদের এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছে কিনা। পার্থক্যটা মনে বুঝছেন যে আসলে এখানে যা কিছুই লিখবেন তা বিল্ড না হওয়া পর্যন্ত আপনি আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন না, এই কারণে হচ্ছে স্টোরে কাজ করার জন্য শুধুমাত্র আমাদের এনপিএম লাস্টটা ওপেন করে রাখতে হবে। আচ্ছা, আমাদের এটা বিল্ড হয়ে গেছে, তো বিল্ড যদি হয়ে যায় এখন আমরা রিলোড দিই এখান থেকে, একে রিলোড দিলে দেখেন এই ডিফল্ট স্টোর, হ্যাঁ, এটা আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে শুধুমাত্র এটাকে ইউজ করতে হবে। তো ইউজ করবেন কিভাবে, তো ইউজ করবেন হচ্ছে আমরা এখানে যেরকম স্টোর ইউজ করতাম না কম্পাউন্ডের মধ্যে স্টোর, আচ্ছা, অথবা ভিউ স্টোরে ফুল স্টোর না রেখে শুধু স্টোরটাও রাখতে পারেন, আর এই ভিউ স্টোরটাকেই আপনি এখানে ইউজ করতে পারেন, তাহলে এই জিনিসটা আর একটু কমপ্লেক্সিটি কমবে। এখন দেখেন এখানে যে ভিউ স্টোরটা দিচ্ছেন এটা এখন থেকে শুধুমাত্র এখানে ইউজ করে দেন, ইউজ করার সিস্টেম হবে এভাবে স্টোর ইকুয়াল স্টোর, ওকে, এখন এররটা দিব না। আর এখন দেখেন আমরা যদি চেক করি যে আমাদের স্টোরটা কানেক্ট হয়েছে কিনা, এখন আমরা এখান থেকে পেয়ে যাব, দেখেন লোড হইলো। এখন দেখেন আপনি যদি এখান থেকে এই যে এখানে ক্লিক করেন, হওয়ার পরে সুইচ টু ভিউ এক্স, এই যে দেখেন পুরো স্টোরটা আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা ধরেন টেস্ট করার জন্য যে আমরা স্টোর থেকে কোনো একটা ডেটা আনবো, সেক্ষেত্রে আমরা কী করতাম আগে, তো সেক্ষেত্রে দেখেন আমরা কী করতাম এখান থেকে হচ্ছে ম্যাপ স্টেট ইউজ করতাম, ঠিক না, ইম্পোর্ট গেটার ম্যাপ স্টেট, এই তিনটাকে কী করবেন তিনটে ভেরিয়েবল করবেন, ঠিক আছে। যেমন ধরেন এটাকে তো এখানে আছে, এর নিচে ইউজ করি তাহলে হচ্ছে জিনিসটা সবসময় চোখের সামনে থাকবে। হ্যাঁ, তো আমরা দিলাম যে উইন্ডো ডট সেম নামটাই দেন, ম্যাপ গেটার্স ইকুয়াল ম্যাপ গেটার্স, ওকে, এই সেমভাবে হচ্ছে তিনটাকে সেভ করে রাখেন, ওকে। তো করলাম, আমরা কিছুই করি নাই, তেমন কিছু করি না আর কি, জাস্ট এই ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলগুলোকে আমরা উইন্ডো এর একটা ভেরিয়েবলে রাখলাম।
এখন হচ্ছে এই ভেরিয়েবলটাকে কি করব আমরা হচ্ছে এই যে ম্যাপ গেট করব তো সেই ক্ষেত্রে ধরুন আমরা একটা স্টোর তৈরি করি যেমন ধরেন মডিউল ডট চেক আউট আছে প্রোডাক্ট লিস্ট নামে আমাদের একটা স্টোর ছিল আমরা এই স্টোরটাকে ওপেন করি প্রোডাক্ট লিস্ট হ্যাঁ তো প্রোডাক্ট লিস্টে কি আছে প্রোডাক্ট লিস্টে ধরেন হচ্ছে এই যে গেট প্রোডাক্ট লিস্ট হ্যাঁ এটা হচ্ছে আপাতত খালি তো গেট প্রোডাক্ট লিস্টে কি আছে সে হচ্ছে দেখেন এখানে ফিচ করতেছে দেন হচ্ছে সেইটাকে কি করে আমাদের এই স্টোরে সেভ করে এখন হচ্ছে কোনোভাবে কি করতে হবে আমাদের অ্যাকশনটাকে কল করতে হবে আর গেটার্সের মাধ্যমে আমরা এটাকে পাবো তো সেক্ষেত্রে দেখেন আমরা অ্যাকশনকে কল করতাম কোথায় এই যে ম্যাপ ম্যাপ অ্যাকশনের মধ্যে ঠিক আছে আমরা ম্যাপ অ্যাকশনটাকে কল করতেছি আর হচ্ছে ম্যাপ গেটার্সটাকে কল করি তাহলে হচ্ছে আমরা দুইটা জিনিস পাবো এখানে তো আমাদের আগের প্রসেস কি ছিল আপনাদের হয়তো খেয়াল আছে যদি আগে যদি এখানে একটা ওপেন করেন তাও আপনারা বুঝবেন যেমন দেখেন যে কম্পিউটারের মধ্যে আমরা কি করতাম ম্যাপ গেটারটা রাখতাম আর হচ্ছে অ্যাকশনের মধ্যে ম্যাপ মিউটেশন আর হচ্ছে কি ম্যাপ এই দুইটা আমরা রাখতাম আর কি তো এখন হচ্ছে দেখেন এতটুকু কপি করেন কপি করতে পারেন অথবা লিখতে পারেন আমরা কপি করি সময় কম লাগবে ডেটা এর মধ্যে কম্পিউটারটা রাখলাম তো আমরা কি লিখবো আমরা গেট প্রোডাক্ট লিস্টেই দিব ঠিক আছে কারণ গেট প্রোডাক্ট লিস্ট অলরেডি আছে এখানে এরপর আছে কি এই এখান থেকে নিব হচ্ছে এই দুইটা ফিচ প্রোডাক্ট লিস্ট আর একটা হচ্ছে কি সেট প্রোডাক্ট ডিটেলস তো সেট প্রোডাক্ট ডিটেলসটা বলতে আমাদের দরকার না আমরা শুধু অ্যাকশনটা নিলেই হচ্ছে অ্যাকশনটা রাখবেন কোথায় অ্যাকশনটা রাখবেন হচ্ছে মেথডের মধ্যে আমরা মেথডসের মধ্যে এটাকে রাখলাম এখানে একটা কমা দিতে হবে তো এখন হচ্ছে ফিচ প্রোডাক্ট লিস্ট এটাকে কল করতে হবে নাহলে হচ্ছে আমরা দেখতে পারবো না তারপরে যে কাজটা করি এখান থেকে লগ না দিস ডট প্রোডাক্ট লিস্ট হ্যাঁ তো ফাংশনটাকে কল করলাম তো আমরা দেখি যে আসলে প্রোডাক্ট কল হয় কিনা তো এখানে যে ভুলটা খাবেন সেটা হচ্ছে ম্যাপ অ্যাকশন নামে কিন্তু কোনো ভেরিয়েবল এখানে নাই এটা হচ্ছে আমাদের উইন্ডোয়ের মধ্যে তারপরে দেখি যেহেতু প্রথমে বলছিলাম যে ম্যাপ অ্যাকশনটা আমরা সব জায়গা থেকে কল করতে পারবো তো দেখি আসলে করতে পারি কিনা তো এখান থেকে যদি রিলোড দিই এরর না আসলে তো ভালো এরর আসলে দেখেন আমাদের এটা লোড হয়ে গেছে তার মানে হচ্ছে আমরা যদি এখন ভিউতে চেক করি ভিউতে যদি যাই দেখেন দেখেন গেট প্রোডাক্ট লিস্ট নামে আমাদের একটা ওই যে আমরা যেটা কল করছি আর কি এখানে এই যে হয়ে গেল এখানে যে ফাইলটা কল করছি গেট প্রোডাক্ট লিস্ট হ্যাঁ সেটাই আমরা কি করছি এখানে পেয়ে গেছি দেখেন গেট প্রোডাক্ট লিস্ট হ্যাঁ প্রথমে আমরা কি করছিলাম এই ফাংশনটাকে কল করছিলাম এই যে প্রথম ফাংশনটাকে কল করছিলাম ফিচ প্রোডাক্ট লিস্ট এটার কারণে কি করছে এটার কাজ কি ছিল দেখেন এটার কাজ ছিল কি ছিল এটার কাজ এই যে প্রোডাক্ট লিস্ট ওপেন করেন প্রোডাক্ট লিস্টে কি ছিল আমরা যখন এটাকে কল করতাম সে হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট জেসন এটাকে কল করতে হচ্ছে আমাদেরকে কি করতো দেখেন এই ভেরিয়েবলের মধ্যে সেট করতো আর এটাকে আমরা এখন বর্তমানে ইউজ করতেছি তার মানে হচ্ছে কি কাজ করতেছে তো আরেকটু এটা কি বলা যায় আর একটু কনফার্ম হওয়ার জন্য আমরা আরেকটা তৈরি করি দিস ইজ আচ্ছা এই যে টেস্ট লিখি হ্যাঁ টেস্ট ভেরিয়েবল তো টেস্ট ভেরিয়েবলের ভিতর কি থাকবে আমরা জানি দিস ইজ টেস্ট দেওয়ার পরে এখন এটাকে রান আমরা রিটার্ন করি রিটার্ন করার জন্য কি করতে হবে এটাকে সিলেক্ট করেন দেন এটাকে রিটার্ন করেন হ্যাঁ তো এটাকে ইউজ করবেন কোথায় গেট গেট টেস্ট ভেরিয়েবল হ্যাঁ তো গেট টেস্ট ভেরিয়েবলটা কোথায় পাবেন এই যে ম্যাপ গেটার্সের মধ্যে আবার কমা দিয়ে বলে দেন ঠিক আছে তো মোটামুটি স্টোর কানেক্ট করা সিস্টেম হচ্ছে এটা আপনাকে প্রথমে আচ্ছা এটা তো টেস্টই করিনি যে আসলে পাইছি কিনা নাকি এটা কি এখানে ইউজ করতে পারেন ধরেন এই যে ক্যাটাগরি যেখানে আছে এখানে ইউজ করতে হবে কিভাবে অ্যাট দ্য রেট এটা দেন এটা ভেরিয়েবলের নামটা দেন এখন রিলোড দেন তাহলে হচ্ছে যে ক্যাটাগরিজটা কোথায় ছিল মেবি এখানে বা এখানে এই জায়গাতে আমাদের ওই নামটাও আসবে এই যে দেখেন গেট টেস্ট দিস ইজ টেস্ট তো জিনিসটা বুঝতেছেন যে আসলে জিনিসটা কাজ করতেছে তো যদি কাজ করে তার মানে অলরেডি শিখে গেছেন কীভাবে হচ্ছে ভিউটা শুধু যে লারাভেলের যে জেএস কম্পোনেন্ট আছে সেখানে না আপনি নর্মালি কী করতে পারবেন এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এখন থেকে আমরা এইভাবে কাজ করব কারণ হচ্ছে ফাইল আপনার সাইট লোড কমানোটাও হচ্ছে আপনার ডেভেলপমেন্টের একটা অংশ ঠিক আছে নাহলে হচ্ছে আপনি ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি দিতে পারবেন না
এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতিটা পেজের জন্য যেখানে আলাদা একটা জাভাস্ক্রিপ্ট দরকার হয় সেখানে একটা জেএস ফাইল বানিয়ে নেবেন, ওখানে হচ্ছে আপনার যত কাজ আছে সব করে নেবেন। আর স্টোরটা হচ্ছে অবশ্যই আপনি এই অ্যাপ থেকেই কাজ করবেন, অ্যাপের মধ্যে থেকেই, না হলে হচ্ছে আবার এটাকে কি বলে স্টোরটা আবার কম্পাইল হবে না, কারণ স্টোরটাকে আপনাকে কম্পাইল করে ভিউ এর জন্য তৈরি করে দিতে হয়। তো এখানে হচ্ছে আমাদের যে স্টোরটা আছে এটা হচ্ছে লারাভেলের যে ভিউ, এটা কি বলে সার্ভিসটার নাম ভুলে গেলাম, ওয়েব প্যাক আর কি। ওয়েব প্যাকটা হচ্ছে আমাদের স্টোরটা ভিউ এর জন্য সে তৈরি করে দেয়, যার কারণে আমরা এটাকে ইউজ করতে পারি। তো নর্মালি যদি আপনি স্টোর ইউজ করতে চান, আপনি এটা কি বলে ম্যানুয়ালি কীভাবে স্টোর তৈরি করতে হয় সে ওই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন, আমরা হয়তো পরবর্তীতে দেখিয়ে দেবো যখন প্রয়োজন হয় আর কি। আপাতত প্রয়োজন নেই, আমরা এখান থেকে ইউজ করি, এটি অনেক সহজ মেথড যে অ্যাপের মধ্যে স্টোরগুলো তৈরি করেন। এখানে কোনো চেঞ্জ নেই, হ্যাঁ আপনি মডিউল তৈরি করবেন আর হচ্ছে ইন্ডেক্সে কানেক্ট করবেন। আর এখানে যে আমরা তিনটা পার্ট করে দিয়েছি, ম্যাপ গেটার, ম্যাপ অ্যাকশন, ম্যাপ মিউটেশন, আর আমরা এখানে এটাকে এখন যে কোনো জায়গাতে ইউজ করতে পারবো, ঠিক আছে, অলওয়েজ সবসময় কাজ করবে। আচ্ছা এখন বলতে পারেন যে এটা অফ করে দিলে কাজ করবে কিনা, ঠিক আছে আমি এটাকে অফ করে রাখি দিয়ে কাজ করে কিনা। দেখেন যে ম্যাপ অ্যাকশন আনডিফাইন্ড, এটাকে সে পাই নাই, তো এই কারণে হচ্ছে মূলত কি করতে হবে আপনার এই গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে এটাকে সেট করে দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনার কনফিউশন থাকে যে আসলে আমি কোনটা ইউজ করতেছি, এই কারণে হচ্ছে আমরা ওখানে ম্যাপ গেটার ইউজ না করে এই এখান থেকে উইন্ডো ডট ম্যাপ গেটারস এটা ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার সন্দেহ থাকলো না, বা পরবর্তীতে যদি কেউ কোড দেখে তাহলে সেও কনফিউশন হবে না আর কি, যে না আসলে কীভাবে আসতেছে। ওকে এখন দেখেন উইন্ডো ডট ভিউ দিয়েও কাজ করবে, আর যদি শুধু ম্যাপ অ্যাকশন ইউজ করেন তাও কাজ করবে, ঠিক আছে। দেখেন নো এরর, আর এখানে দেখেন দিস ইজ টেস্ট আমাদের কথাটাও আসতেছে। আর যদি এখানে ভেরিয়েবলটা দেখেন যে গেট প্রোডাক্ট লিস্ট, সেখানে আপনি ফুল প্রোডাক্টের যে আমরা যে জেসনটা রিটার্ন করছি ওইটাও পাবেন। ওকে তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আমরা এই যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এখানে এখন আমরা দেখাতে পারিনি কীভাবে লোড হবে ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আল্লাহ হাফিজ।